আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন। আমি এখন আছি আমার একটি পছন্দের একটি বাগান। এই বাগানে মোটামুটি আমি কাঁঠাল গাছ দেখতে পারতেছেন, পেয়ারা গাছ আছে, কিছু কাঠ গাছ আছে এখানে। তো আমি প্রায় পাঁচ মাস পর বাংলাদেশে আসলাম। আসার আগে আমার মেয়ে আল্লাহর বান্দি বাবার জন্য গাছে দুইটা কাঁঠাল রাখছে, কারণ অনেকগুলো কাঁঠাল আসছিল। তো দেখতে পারতেছেন এখন এই দুইটা কাঁঠাল আমি এখন পাড়ার চেষ্টা করব, দেখি গাছের ফরমালিন মুক্ত পিওর কাঁঠাল, আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল। বন্ধুরা, আপনাদের কইছি না, গাছ পাকা কাঁঠাল এই যে দেখেন, আমার বাতিজা পাগল হয়ে যাবে। খাবি? হ্যাঁ খাবি, ফুল কাট 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 কাট, বিসমিল্লাহ। অপেক্ষা করতে করতে বন্ধুরা দেখুন, অতিরিক্ত গাছে থাকতে থাকতে পেকে গেছে। এটাই হলো আমার মেয়ের ভালোবাসা, বিসমিল্লাহ। একেবারে ফরমালিন মুক্ত, বুঝছেন, কোনো ফরমালিন নেই কাঁঠালের সাথে, বিসমিল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে বিসমিল্লাহ করে উদ্বোধন করো তুমি একটা, ধরো একটাই খা না, একটাই খা, একটা খাই লও। দেখ মিষ্টি নাকি, মিষ্টি, বিসমিল্লাহ। বন্ধুরা মাশাআল্লাহ অনেক মিষ্টি, কি করবো আব্বু, মিষ্টি। হ্যাঁ এই বছর আমাদের কোন কোন প্রবাসীরা কাঁঠাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর বিশেষ করে কাঁঠালটা খাওয়ার ভাগ্য হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে রাখছে বিদায়। আর আমার মেয়ে গাছের মধ্যে যখন কাঁঠাল ধরছে তখনই বলছে আব্বুর লাগে তিন চারটা রেখা দিবা গাছে। তো এই বছর আমাদের কোন কোন প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে ছুটিতে আছেন অবশ্যই কমেন্ট করবেন, কারা কারা এরকম আমার মতো পিওর ফরমালিন মুক্ত কাঁঠাল খাচ্ছেন বা খেয়েছেন। আর আমি সবসময় দোয়া করি আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই সবার একটা স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকটা প্রবাসীর স্বপ্নটাকে পূরণ করতে পারে সেই তৌফিক দান করেন, এবং সবাই নিজ নিজ মাতৃভূমি দেশে এসে জাতীয় ফল কাঁঠালটা যেন খেতে পারে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে আমরা প্রবাসীরা ভালোবাসার ভিখারি। আজকে যদি আমার মেয়ে এই কাঁঠালগুলো যদি গাছে না রাখতো হয়তো বা আমি পেতাম না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।